তিন ফসলি জমি নষ্ট করে যেখানে সেখানে শিল্প কারখানা করা যাবে না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, কৃষিকে উন্নত করে শিল্পায়ন করা হবে। আরও জানাচ্ছেন ইফতেশাম নাসিম। আওয়ামী কৃষক লীগ আয়োজিত ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয় কৃষক লীগ। প্রধানমন্ত্রী ২০২০-২১ সালের পুরস্কার তুলে দেন সেরা ২৫ জন বৃক্ষ রোপণকারীর হাতে। কৃষক লীগের পক্ষ থেকে প্রতিশ্রুতি আসে, এবার বর্ষা মৌসুমে ৫২ লাখ গাছ লাগানো হবে। প্রধানমন্ত্রী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের অর্থনীতি নির্ভর করে কৃষির উপর। তিনি আরও বলেন, ৭৫ পরবর্তী অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভোটের অধিকারই কেড়ে নেয়নি, বরং মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। খালেদা জিয়া, সেও ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণের ভোট চুরি করাই না, এদেশের কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে, আন্দোলন করার অপরাধে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয়। খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র ২২% ভোট পড়েছিল সেখানে, অধিকাংশই সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না। কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। সমবায় ব্যবস্থার উপর জোর দেওয়ার পাশাপাশি কৃষকদের ন্যায্য ভাগ ও সমতা রাখার কথা বলেন তিনি। জানান, কৃষিকে উন্নত করেই শিল্পায়ন করতে হবে। আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কথা হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না। সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। যত্রতত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে, সেই জন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। এটা করার একমাত্র উদ্দেশ্য আমার কৃষি জমি রক্ষা করা। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগ বৃক্ষরোপণ কর্মসূচির উপর জোর দেয়, সাথে খাদ্য উৎপাদন আরও বাড়ানোর উপরও জোর দেন প্রধানমন্ত্রী। পশু কোরবানির জন্য যেন পরিবেশ নষ্ট না হয় সেই নির্দেশও দেন তিনি। সবশেষে গণভবনে একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতিশাম নাসিম, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।